আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা ক্লাসে তৃতীয় অধ্যায় পার্ট 10-11 অর্থাৎ সূরা আন-নাসর এবং আয়াত 25 সম্পর্কে তোমাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আন-নাসর পবিত্র কোরআনের একটি সূরা। এই সূরাটি হিজরতের পরে মক্কায় বিদায়ের সময় অবতীর্ণ হয়। বিদায় সূরাটি যদিও মক্কায় অবতীর্ণ হয়েছে কিন্তু হিজরতের পরে অবতীর্ণ হয়েছে। বিদায় এই সূরাটি মাদানী সূরা নামে খ্যাত বা অভিহিত, যদিও মক্কায় অবতীর্ণ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এটি 110তম সূরা। এর আয়াত সংখ্যা মাত্র 3টি। এটি মাদানী সূরা। এই সূরার শব্দার্থগুলো তোমাদের কাছে বলবো এবং এই সূরার অনুবাদও তোমাদের কাছে বলবো ইনশাআল্লাহ। প্রথমে তোমরা সূরার পরিস্থিতি শুনলে, পরিস্থিতিটা আবারও বলি, এটি আল কোরআনের 110তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হলেও এটি মাদানী সূরা নামে খ্যাত, কেননা এটি হিজরতের পরে মদিনা থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কায় এসে বিদায় হজ করেন তখন অবতীর্ণ হয়েছে। আর এই সূরাটি যখন অবতীর্ণ হয় তখন সাহাবায়ে কিরাম বুঝতে পারলে যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধের দিন ঘনিয়ে এসেছে, অর্থাৎ দিন যখন পূর্ণাঙ্গ তখন হয়তো আল্লাহ রাসূল আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না, এমনটি মনে করে অনেকে একটু ভারাক্রান্ত মন নিয়ে কেউ কেউ কেঁদেছে না, এমনটি বোঝা যায়। তো সূরাটির শব্দার্থ ইজা, যখন যা আসবে নাসরুল্লাহ আল্লাহ সাহায্য। এরপরে বলা হয়েছে অলফাত শব্দটি, অলফাত শব্দের ফাতা অলফাত বিজয় রয়েছে। আপনি দেখবেন আর নাস মানুষকে ইয়াদখুলু না, তারা প্রবেশ করছে ফি মানে মধ্যে দিনিল্লাহ আল্লাহর দিনের মধ্যে। আফওয়াজা শব্দের অর্থ হলো দলে দলে। ফাসাব্বি বিহামদি, অতপর আপনি প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন। রব্বিকা, কার আপনার প্রতিপালকের। ওয়াস্তাগফির, আর আপনি ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহ, নিশ্চয়ই তিনি কানা হন হলেন আছেন রয়েছেন তাওবা মানে তওবা কবুল করে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমি তোমাদের কাছে সূরা আন-নাসর তেলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ। সূরা আন-নাসর, সূরা আন-নাসর তোমরা নিশ্চয়ই তেলাওয়াতটা শিখেছ, ছোট্ট সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওরাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন। সুতরাং আপনি প্রশংসা করুন, বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করুন ও মহিমা ঘোষণা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুল করেন। প্রিয় শিক্ষার্থী, এই সূরার ব্যাখ্যা তোমাদের সামনে উপস্থাপন করব এবং শিক্ষণীয় বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব। এবারে ব্যাখ্যা, সূরা আন-নাসর পড়েছি। সূরা আন-নাসর, সূরা আন-নাসর এর অনুবাদ
অনুবাদ এরপরে ব্যাখ্যা প্রত্যেকটা সূরায় কিন্তু এই বিষয়গুলো থাকে বা কোন কোন সূরায় মানে সামঞ্জস্য থাকে ব্যাখ্যা ও শিক্ষা তবে সূরা নাস প্রথমে থাকে বলে পরিস্থিতি পরিস্থিতি এই শিক্ষাটি পরিস্থিতি মন্ত্র যে বললাম যে সূরা নাস আল কোরআনের আছে 10তম সূরা এটি আয়াত সংখ্যা 3 এটি মাদানী সূরা নামে খ্যাত কেননা এটি মদিনা হিজরতের পরে সূরাটি অবতীর্ণ হয়েছে অর্থাৎ মদিনা থেকে আবার আল্লাহ রাসূল যখন বিদায় হতে আসেন তখন এই সূরাটি অবতীর্ণ হয়েছে আর এটি একটি পূর্ণাঙ্গ সূরা সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা এরপরে আর পূর্ণাঙ্গ সূরা হিসেবে কোন সূরা অবতীর্ণ হয়নি এজন্য এটিকে সর্বশেষ সূরা অবতীর্ণ করা হয়েছে যদিও সূরা নাস আল কোরআনে সর্বশেষ সূরা হিসেবে সিরিয়াল দেওয়া আছে তথাপিও এই সূরাটি হলো পূর্ণাঙ্গ সর্বশেষ সূরা এটাই বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী এরপরে আমি তোমাদের সামনে ব্যাখ্যা উপস্থাপন করব সূরা নাস নাস শব্দটি কিন্তু সূরার মধ্যে রয়েছে ইজা যা নাসরুল্লাহ ওইখান থেকে নাস শব্দটি সূরা নাস না নাসর নাসার থেকে নাসর শব্দের অর্থ হলো সাহায্য করা শিখতে হাদিসে বর্ণিত আছে যে সূরা নাস কোরআন সর্বশেষ অবতীর্ণ সূরা অর্থাৎ এরপর কোন সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়নি এই সূরা মক্কা বিজয়ের পর মানুষ যে দলে দলে ইসলাম কবুল করবে সেই কথাটি বিধৃত হয়েছে বা উল্লেখ রয়েছে ইসলামের এই বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দায়িত্বের পরিপূর্ণতা বোঝানো হয়েছে তাই বিশিষ্ট সাহাবীগণ এই সূরা নাযিল হওয়ার পর ভারাক্রান্ত মন নিয়ে কান্না করেছেন বা মন তাদের ভারাক্রান্ত হয়েছে যেহেতু দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে সুতরাং হয়তো আল্লাহ রাসূল আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না এমনটি বুঝে তারা একটু ভারাক্রান্ত মন নিয়ে কেঁদেছেন প্রিয় শিক্ষার্থী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন অবস্থান করার উদ্দেশ্য পূর্ণ হয়েছে বলে সূরা ইনকিসার হয়েছে এই সূরা দ্বারা আরো বোঝানো হয়েছে যে কোনো ব্যাপারে যখন আল্লাহ সাহায্য করেন তখন অবশ্যই আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর প্রতি সেজদা উন্নত হতে হয় এবং যখন সাহায্য চাইতে হবে তখন সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাদিস অন্য একটি হাদিস রয়েছে যখন তোমার কোনো কিছুর প্রয়োজন হয় এমনকি তোমাদের স্যান্ডেল বা জুতার একটি ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে সাহায্য চাইবে প্রিয় শিক্ষার্থী সুতরাং আমরা যেন অন্য কোনো পীর বা মুরিদের কাছে সাহায্য প্রার্থনা না করি ওই দেখুন এই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বাদশা আগুনে নিক্ষেপ করেছিল ওকে তুলে নিক্ষেপ করা হয়েছিল তখন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন সুতরাং এই সূরাটির মাধ্যমে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো শুভ সংবাদ দেন তখন অবশ্যই আল্লাহর প্রশংসা করতে হবে আর যখন কোনো কিছু প্রয়োজন হবে অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে সেই সাথে বিজয়ের জন্য সাহায্যের জন্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে অন্য কারোর কাছে সাহায্য যাবে না এই শিক্ষাটি এই সূরার শিক্ষণীয় বিষয় শিক্ষা বা শিক্ষণীয় বিষয় শিক্ষা শিক্ষাটা কি ওই একই ধরনের কথা আসবে যে আমাদের যাবতীয় কাজে আল্লাহর সাহায্য প্রয়োজন আল্লাহর সাহায্য হলেই আমরা সফলতা লাভ করতে পারবো নতুবা আমরা অতীব সহজ কাজও সফলতা আনতে পারবো না আল্লাহর সাহায্য ছাড়া সফলতা লাভ করা সম্ভব নয় কোনো কাজে সফলতা আসলে আল্লাহ প্রশংসা বলতে তা ঘোষণা করা অবশ্যই উচিত যাবতীয় ত্রুটি অপরাধ বা পাপ কাজের জন্য এবং পাপ কাজ থেকে বিরত থাকার জন্য অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সেই সাথে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ সমূহ ক্ষমা করে দেন আমাদের শাস্তি মওকুফ করেন জান্নাত দান করেন জাহান্নাম থেকে জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই সাহায্য চাইতে হবে এবং তার নিকট তওবা ইস্তেগফার করতে হবে ফাসাব্বি বিহামদি রব্বিক ওয়াস্তাগফির অর্থাৎ আল্লাহ প্রশংসা ও গুণকীর্তন করতে হবে অন্য কারো গুণকীর্তন করা চলবে না অতএব সকল সওয়াবের কাজ করতে ও পাপ কাজ থেকে বাঁচতে আমরা আল্লাহ তাআলা সাহায্য চাইব যখন আমাদের সফলতা আসবে তখন আমরা অবশ্যই আল্লাহর প্রশংসা করব আল্লাহ দরবারে সেজদা হব অন্য কারো কাছে না আর যদি কোনো ত্রুটি হয়ে যায় এর জন্য ক্ষমা প্রার্থনা করব আল্লাহর নিকট যেহেতু সূরা শেষে বলা হয়েছে
ঋণ কানা তওবা বা নিশ্চয় তিনি তওবা কবুল করেন আমরা ওই সমস্ত পাপ কাজ থেকে নিজেদের তওবা করব যেন আর জীবনে এই ধরনের পাপ কাজ করতে না হয়